ডিয়ার ফ্রেন্ডস, আমাদের আজকের আলোচনা অক্সিলারি ভার্ব পার্ট টু। এই আলোচনায় যেসব বাক্য বা সেন্টেন্স তুলে ধরা হয়েছে সেগুলি স্পোকেন বা রিটেন ইংলিশে অল্প সময়ে আয়ত্ত করতে সহায়ক হবে। প্রাইমারি অক্সিলারিজের বি ভার্ব আগের দিন ডিসকাস হয়েছে। আজকের আলোচনার বিষয় হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাড, হ্যাড। পারফেক্ট ও পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ ভার্ব সাহায্যকারী ক্রিয়া হিসাবে মূল ভার্বের সঙ্গে ব্যবহার করা হয়। যেমন হ্যাভ ইউ টেকেন ইউর মিলস, তুমি খেয়েছো? এর উত্তর নো, আই হ্যাভ ইয়েট টু টেক, না এখনো খাওয়া হয়নি। এই সেন্টেন্সে বর্তমানকালে কাজটা কমপ্লিট হয়েছে কিনা প্রশ্ন করা হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রশ্নবাক্য মেন ভার্বের পাস্ট পার্টিসিপল টেকেন হয়েছে, তার আগে হ্যাভ ভার্ব হেল্পিং ভার্ব হিসাবে বসেছে। খতেমা হ্যাড লেফট দ্য রুম বিফোর দ্য মিটিং ওয়াজ ওভার। সভা শেষ হওয়ার আগেই ফতেমা ঘর থেকে চলে গেছে। অতীতকালে দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটে তার পাস্ট পারফেক্ট টেন্স হয়। নিয়ম অনুযায়ী প্রিন্সিপাল বা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, তার আগে অক্সিলারি ভার্ব হেড বসেছে। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং, সকাল থেকে কি করছো? উত্তর হলো আই হ্যাভ বিন টেকিং কেয়ার অফ মাই এইলিং মাদার, অসুস্থ মায়ের সেবা যত্ন করছি। বর্তমানকালে আগে থেকে শুরু হয়ে এখনও কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাক্য গঠন রীতি হলো মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় এবং তার আগে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে। আবার দেখো, মিতা উইল হ্যাভ রিচড হোম বাই দ্যাট টাইম, মিতা ততক্ষণে বাড়ি পৌঁছে গিয়ে থাকবে, কোনো কাজ ভবিষ্যতে পরিপূর্ণ হয়ে গিয়ে থাকবে। এই রকম অর্থ যদি আগে থেকে কল্পনা করা হয় তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল হয় আর তার আগে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাভ ভার্ব ব্যবহার হয়। সেন্টেন্স দেখো, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, কাজটি হয়ে গেছে। প্যাসিভ ভয়েসের সব টেন্সে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এখানে তার আগে হ্যাজ বিন সাহায্যকারী ভার্ব হিসাবে বসেছে। আবার নমিনেটিভ অ্যাবসোলিউট বোঝাতে অক্সিলারি ভার্ব হ্যাভ ব্যবহৃত হয়। যেমন দ্য সান হ্যাভিং রাইজেন ডার্কনেস ডিসঅ্যাপিয়ার, সূর্য উদয় হলে পর অন্ধকার চলে গেল। এখানে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল রাইজেন হয়েছে এবং হেল্পিং ভার্ব হ্যাভিং তার আগে বসেছে। আরও কয়েকটা স্পোকেন ইংলিশ প্রয়োজনীয় বাক্য দেখো। হ্যাজ ইট বিন রেনিং হেয়ার সিন্স ইয়েস্টারডে, কাল থেকে কি এখানে বৃষ্টি হচ্ছে? ইয়েস, ইট হ্যাজ বিন রেনিং বাট ইন্টারমিটেন্টলি, হ্যাঁ থেমে থেমে হচ্ছে। হ্যাভ ইউ টোল্ড রমেনবাবু অ্যাবাউট মি, তুমি কি রমেনবাবুকে আমার ব্যাপারে বলেছ? ইয়েস, আই হ্যাভ টোল্ড হিম, হ্যাঁ আমি তাকে বলেছি। হ্যাভ ইউ বিন আস্কিং দ্য সেম কোশ্চান রিপিটেডলি, তুমি কি একই প্রশ্ন বারবার জিজ্ঞাসা করছো? উইল ইউ হ্যাভ মেট মাই ফাদার বিফোর ইউ লিভ ফর পাটনা, তুমি কি পাটনা যাওয়ার আগে আমার বাবাকে দেখে যাবে? মিতা হ্যাজ হেড হার সাপার, মিতার রাতের খাবার হয়ে গিয়েছে। আই হ্যাড হেড মাই টি বিফোর শি কেম, তার আসার আগেই আমার চা খাওয়া শেষ হয়ে গেছিল। রিমা হ্যাজ হেড ফিভার সিন্স মানডে লাস্ট, গত সোমবার থেকে রিমার জ্বর হয়েছে। অক্সিলারি হিসাবে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ব্যবহার। নিজাম হ্যাজ টু রেইজ থ্রি চিলড্রেন, নিজামকে তিনটি সন্তান মানুষ করতে হবে। এখানে মেন ভার্ব রেইজের মূল ফর্ম হয়েছে এবং তার আগে বসেছে হ্যাজ টু। ইউ হ্যাভ টু মিট হিম অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব তোমাকে তার সঙ্গে দেখা করতে হবে। ইউ হ্যাভ টু কমপ্লিট দিস ওয়ার্ক উইদিন টু আওয়ার্স, দু ঘন্টার মধ্যে তোমার এই কাজটা করে দিতে হবে। আই হ্যাড টু টার্ন ডাউন হিজ রিকোয়েস্ট, তার অনুরোধ আমাকে প্রত্যাখ্যান করতে হয়েছিল। ইউ ডু নট হ্যাভ টু গো টু মার্কেট টুডে, তোমাকে আজ বাজারে যেতে হবে না। হোয়ার ডু ইউ হ্যাভ টু গো, তোমায় কোথায় যেতে হবে? আই হ্যাড টু টেক মেডিসিন ফর থ্রি মান্থস, আমাকে তিন মাস ওষুধ খেতে হয়েছিল।
সেন্টেন্সগুলিতে বাধ্যবাধকতা বা অব্লিগেশন বোঝাবার জন্য হেল্প ভার্বকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। মূল ক্রিয়া বা মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে এবং তার আগে টু বসানো হয়েছে ভার্বটিকে ইনফিনিটিভ ফর্মে আনার জন্য। তাহলে বন্ধু, ইংরেজিতে লিখতে বলতে অতি দ্রুত পারদর্শী হয়ে ওঠার জন্য প্রতিদিন নিয়ম করে 10-20 মিনিট অভ্যাস করো। আশা করি সন্তোষজনক ফল প্রাপ্তি হবে। ভিডিওটা ভালো লাগলে একথাটা ভুলো না যেন লাইক ও শেয়ার করতে হবে। আগে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করো, যাতে আমার ভিডিও তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায়। সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।